আপনাদেরকে আমরা আজকে নিয়ে এসেছি বাংলাদেশের অপূর্ব সৌন্দর্য নান্দনিক একটি স্থান, সেটা হচ্ছে রাতারগুল। সিলেটের এয়ারপোর্ট রোড থেকে অল্প একটু সামনে এসে আপনারা হাতের বাম দিকে চলে আসতে পারেন। সব আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ ঘন অরণ্যের মধ্য দিয়ে এসে আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত রাতারগুলের ওয়াচ টাওয়ারে। ওই দূরে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার, এটা অনেক উঁচু, প্রায় 6-7 তলার মতো উঁচু। সেই উঁচু স্থান থেকে সম্পূর্ণ জলজ ভূমিটা দেখা যায়। আপনাদেরকে নিয়ে যাব কিছুক্ষণের মধ্যে আমি সেই উঁচু ওয়াচ টাওয়ারে। দেখতে পাচ্ছেন এই যে ভাসমান কেওড়া বনগুলো অনেক পরে, আসলে এখানে কোনো ফলের গাছ নেই, এটা একটা দুঃখজনক কথা। যদি এত সুন্দর সবুজ গাছগুলোর মধ্যে ফল থাকতো তাহলে এটা অনেক সুস্বাদু ফল হতো। দেখতে পাচ্ছেন যে আমরা ঘন অরণ্যের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আমরা নৌকা দিয়ে আমরা চলে যাচ্ছি ঘন অরণ্যে। দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে আমি ওয়াচ টাওয়ার থেকে সম্পূর্ণ ভিউটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরবর্তী সিলেট শহর জুড়ে অনুসারে, ওই পাশে শিলং চেরাপুঞ্জি। ওয়াচ টাওয়ারের ভাসমান, রাতারগুলের ভাসমান জলভূমির এটা হচ্ছে পশ্চিম পার্শ্ব। নিচে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, সেই রবি ঠাকুরের গানের কথা মনে পড়ে যায়, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাকি। এটা হচ্ছে কি দক্ষিণ প্রান্ত, এটার আমরা একেবারে টপে আছি ওয়াচ টাওয়ারে। অনেকের কাছে শুনেছি রাতারগুল অনেক সুন্দর, আসলে সেদিকে ভয়ঙ্কর সুন্দর, বন্ধুদের অনুপ্রেরণায় আসা এখানে। বাস্তবে চোখে দেখার পরে অকল্পনীয় সৌন্দর্য এই রাতারগুলে আমি উপভোগ করলাম। জল এবং গাছের যে একটা সমৃদ্ধতে একটা নিবিড় বন্ধন, সেই বন্ধনকে এখানে উপলব্ধি করা যায়, বেশ ভালো, চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে। সেই কাঙ্ক্ষিত ওয়াচ টাওয়ার শুরু থেকে নিয়ে অনেক উঁচুতে ওয়াচ টাওয়ার। আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বন্যা চেরি গো গুঞ্জেলায় বাড়ি। আরে বৈশাখ ভুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানলার পাশে চাপা মাধুরী, বাগান বিলাসে হারা ঢুকেছে, কুর্তাওয়ালা দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, একেবারে রাতার করে গণরণের মধ্য দিয়ে গান গাচ্ছে, গান গিয়ে আমাদের আনন্দ দিচ্ছে। আমার সখা লইব যদি ল, থাকো সখী থাকো করি লব গো, আমি প্রেমের গাঁটের মাঝি তোমার কাছে পয়সা নেব না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘন অরণ্যের মধ্যে অনেক বিচিত্র রকমের প্রাণী রয়েছে, তেমন কোনো সমস্যায় ভুগতে হবে না। আপনারা এখানে আসতে চাইলে সিলেট থেকে, সিলেট মূল শহর থেকে এয়ারপোর্ট রোডে চলে আসবেন, সেখান থেকে সিএনজিতে করে বা নিজস্ব প্রাইভেট কারে করে চলে আসতে পারেন রাতারগুলে, তারপর আপনারা এরকম হাতে চালিত নৌকায় করে চলে আসবেন। সুন্দরবনের একটি প্রতিচ্ছবি, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের সেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন আরো গহীন গহীন পর্বের মধ্যে।
সবুজ অরণ্য একেবারে সম্পূর্ণ বনভূমিতে আমরা চলে যাচ্ছি। আপনার নিজের চোখে এই সৌন্দর্য উপভোগ না করলে আপনি বুঝতে পারবেন না যে কত সুন্দর এই দৃশ্য, কত সুন্দর, কত মনোরম দৃশ্য। এই দৃশ্যকে নিজের চোখ দিয়ে অবলোকন করতে হয়।